হে গাইস, ওয়েলকাম টু গোলপোস্ট। গোলপোস্ট একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ নিউজ দিয়ে তোমাদের এত রাতে চলে এসেছি। কিছুক্ষণ আগে আমরা আপডেট পেলাম যে ইস্ট বেঙ্গল ক্লাব তাদের নতুন কোচ নিযুক্ত করে ফেলেছে। তার নাম হচ্ছে ফ্রান্সিসকো দিকস। হ্যাঁ, একটা ইন্ডিয়ান কোচ, খুবই একটা ভালো কোচ, এএফসি প্রো লাইসেন্সধারী কোচ। ইস্ট বেঙ্গল তাদের নিযুক্ত করে ফেলে একটা ইন্ডিয়ান কোচ। তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জন্য দেওয়ার ছিল। অ্যান্ড কোচটির সম্বন্ধে তোমাদের একটু ডিটেলস জানিয়ে দিই। তিনি একটা প্রো লাইসেন্স, এএফসি প্রো লাইসেন্সধারী কোচ, তোমাদের আগেও ভিডিওটা বললাম। অ্যান্ড তার আইএসএল এ কোচিং করার অভিজ্ঞতা হচ্ছে 2016-17 সিজনে নর্থ ইস্ট ইউনাইটেডের অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন তিনি। অ্যান্ড অবশ্যই খুবই একটা ভালো খবর, তিনি মালয়েশিয়াতেও তিনি সহকারী কোচ হিসেবে নিযুক্ত হয়েছিলেন। এবার দেখা যায় ইস্ট বেঙ্গলে কি হেড কোচ তিনি হবেন কি হবেন না, কারণ আই লিগ আর আইএসএল এই যদি ইস্ট বেঙ্গল আইএসএল এ খেলে তাহলে তাদেরকে একটা বিদেশি কোচ নিযুক্ত করতেই হয়, আর আই লিগে খেললে যে কোনো কোচ নিযুক্ত করলে। তারই একটা ইঙ্গিত দিলেন ইস্ট বেঙ্গল ক্লাব কর্মকর্তারা। তারা ডিসাইড, মানে তারা জানিয়ে দিলেন যে এখনো পর্যন্ত কোচ নিযুক্ত হয়ে গেছে ফ্রান্সিসকো দিকস, অ্যান্ড তিনি একজন ইন্ডিয়ান কোচ। তো এখান থেকে পরিষ্কার যে এখনও যা মনে হচ্ছে ইস্ট বেঙ্গল আইএসএল এ খেলতে পারে, বাট লাস্ট মুহূর্তে সব কিছু ঠিকঠাক থাকলে লাস্ট মুহূর্তে কোচ একটা চেঞ্জ করতে পারেন। এই প্যান্ডেমিক শেষ হওয়ার জন্য বাইরে থেকে কোচ নাও আসতে পারে, ওই জন্য ইস্ট বেঙ্গল কর্মকর্তারা কোনো কোচ এখনও নিযুক্ত করছেন না। এবার দেখা যাক, ইস্ট বেঙ্গল যদি লাস্ট মুহূর্তে আইএসএল খেলার মানে খেলে লাস্ট মুহূর্তে, কেন এই ওয়ার্ডটা বলছি তোমরা বুঝতে পারছো ভালো করে, এখন অনেক ঝামেলা চলছে, মানে অনেক কম খেলা ইস্ট বেঙ্গলের চান্স আছে আইএসএল এ। তাও যদি লাস্ট মুহূর্তে সব ঠিকঠাক থাকে, তারা যদি কোচ মানে যদি আইএসএল এ খেলে তাহলে অবশ্যই তারা একটা ফরেনার কোচ আনবে, অ্যান্ড সহকারী কোচ করে দেবে ফ্রান্সিসকো দিকস তাকে। এবার শুধু সময়ের অপেক্ষা, ইস্ট বেঙ্গল আইএসএল খেলবে না আই লিগে খেলবে, তোমরা নিশ্চয়ই থাকবে। এরকমই আপডেটেড নিউজ তোমাদের আমরা ডেলি দিই। তোমার যদি ভিডিওটা ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব তো করবে, অ্যান্ড অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কেমন কোচটা কেমন লাগলো, কারণ খুবই এক্সপিরিয়েন্স কোচ। অ্যান্ড অবশ্যই তিনি অনেক গ্রাস রুট লেভেলের প্লেয়ারদের তুলে যে এলিট লিগগুলো হয় AIFF এর, মানে Under-14 Under-18, সেখান থেকেও তিনি প্লেয়ার তোলেন। তো খুবই একটা ভালো কোচ ফর ইস্ট বেঙ্গল টিম। তো তারা সাইন করে ফেললো তাদের নতুন কোচকে। অল দ্য বেস্ট ফর আইএসএল অর আই লিগ যাই খেলবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবে, অ্যান্ড কমেন্ট করে জানাও তোমাদের মতামত কেমন লাগলো কোচটাকে। অ্যান্ড অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপতে ভুলবে না, যেন যখনই আমরা ভিডিও দেখবো তখনই তোমাদের কাছে যেন পৌঁছে যায়। তো চলো আজকের মতো টাটা, দেখাবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।